বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, কমেন্ট বক্সে আমার অনেক বন্ধু জানতে চাইছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এই প্রক্রিয়া যে পদ্ধতিটা, এটা কোন পদ্ধতিতে সম্পূর্ণ হবে। এই বিষয়ে আমি চারটি প্রশ্ন পাইছি আপনাদের কাছ থেকে, মানে বেশিরভাগ কাছ থেকে যে প্রশ্নগুলো পাইছি সেটা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া এটা কি জেলাভিত্তিক হবে না উপজেলাভিত্তিক হবে, এটা একটা প্রশ্ন, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় যে নম্বর প্রশ্নটা আমি পাইছি সেটা হচ্ছে যে কোন নীতিমালার আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়া হবে, যে পূর্বের যে নীতিমালা ছিল সেই নীতিমালার অনুসারে নিয়োগটা হবে না বর্তমান যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2019 সালে যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ নীতিমালাটা দিয়েছে সেই পদ্ধতি অনুসরণ করা হবে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কত পেলে আপনি টিকবেন, এটা একটা কোটি টাকার প্রশ্ন, যে কত পেলে আপনি টিকবেন, এ ব্যাপারে আপনাকে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে, আপনাদের চেষ্টা করবো ধারণা দেওয়ার। চার নম্বর প্রশ্ন হচ্ছে উপজেলা থেকে ভাইবার জন্য কতজন ডাকবে। তাহলে চলুন প্রথম থেকে একটা একটা করে আপনারা, আমি একটা একটা করে চেষ্টা করি প্রশ্নের উত্তর দেওয়ার। তার আগে যে বিষয়টা বলে নিতে চাই যে আপনারা আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটা করে লাইক দেবেন, কারণ আপনাদের লাইক আপনাদের ইনস্পিরেশনকে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদের ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন যে ব্যাপারটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো আশা করি, এখন দেখতেছেন কাইন্ডলি আশা করি যে লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন পরবর্তীতে, মানে পরবর্তী যে বিষয় সেটা আমরা যাই। এক নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা, এটা টোটালি হচ্ছে উপজেলাভিত্তিক নিয়োগ, এটা জেলাভিত্তিক হয় না উপজেলাভিত্তিক হয়। এই জন্য যে আপনার প্রতিযোগিতা হবে আপনার উপজেলার পরীক্ষার্থীদের সাথে বা এক্সামিনীদের সাথে, এই জন্য যে ব্যাপারটা সেটা অন্য উপজেলায় বা অন্য জেলায় প্রশ্নের মান কেমন হলো বা প্রশ্ন সহজ হলো না কঠিন হলো, আপনার উপজেলায় প্রশ্ন সহজ হলো না কঠিন হলো এটা কোনো ফ্যাক্টর না, কারণ আপনার প্রতিযোগিতা হচ্ছে আপনার উপজেলার যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে। আর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা কোন নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, এটা পূর্বের যে নীতিমালা ছিল আপনারা যখন সার্কুলার দিয়েছে 2018 সালে এবং যখন অ্যাপ্লাই করছেন তখন আগের যে নীতিমালাটা ছিল 2018 সালে সেই নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এখানকার কোটা ব্যবস্থাপনা হবে, মুক্তিযোদ্ধ কোটা থাকবে, তারপর পোষ্য কোটা থাকবে, মহিলা কোটা থাকবে, মেয়েদের যে কোটাটা সেটা থাকবে, মেধা কোটা সার্বিক পূর্বের নীতিমালা অনুসরণ করে এই পদ্ধতিটা সম্পন্ন হবে। অনেকের প্রশ্ন আসে যে বর্তমান নীতিমালা, বর্তমান নীতিমালায় পরবর্তীতে সার্কুলার আসবে সেটাই বর্তমান নীতিমালা অনুসরণ করা হবে। যেমন তিন ধাপে পড়েছি যে তিন নম্বর আছে কত পেলে আপনি টিকবেন, অনেকেই আমার এই ব্যাপারে প্রশ্ন করছে। এটা যেটা আপনাদের বলতে চাই এটা নির্ভর করবে যে আপনার উপজেলায় কতটা পোস্ট ফাঁকা আছে বা খালি আছে তার উপরে। মনে করেন আপনার উপজেলায় 100টা পোস্ট খালি আছে, এখানে ভাইবার জন্য ডাকবে 300 জন, প্রতি একটা পোস্টের বিপরীতে 3 জন করে ভাইবার জন্য ডাকবে। মনে করেন এর 100টা পোস্টের ভিতরে 60টা থাকবে মেয়েদের জন্য, 60%, এখানে মনে করেন যে তাহলে কতজন মেয়ে ডাকবে ভাইবার জন্য, 180 জন, যেহেতু 1:3 ডাকবে। এই 180 জনের ভিতরে সর্বোচ্চ যে নাম্বার পাবে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, মনে করেন 180তম মেয়েটা সে নাম্বার পাইল 45, তার মানে এখানে পাশের রেঞ্জ আছে সর্বোচ্চ যে নাম্বার পাবে সেটা থেকে সর্বনিম্ন 45, কোনো মেয়ে যদি 45 নম্বর পায় তাহলে সে এটা পাস করবে। তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে, যে আপনার উপজেলায় কতটা পোস্ট খালি আছে, কতজন ভাইবার জন্য নিচ্ছে সেটার উপরে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা যায় যে মেয়েদের ক্ষেত্রে কম নাম্বার পাইলে তারা ভাইবার জন্য টিকবে ছেলেদের তুলনায়, কারণ এখানে মেয়েদের হিউজ একটা কোটা আছে, আর ছেলেদের ক্ষেত্রেও এই একইভাবে বিবেচনা করা হবে। তা আরেকটা বিষয় নির্ভর করে যে কত নাম্বারের ক্ষেত্রে, যে যেখানে প্রশ্নের মানটা একটু কঠিন সেখানে কম নাম্বারে, সেখানে একটু নাম্বার বেশি কমেই টিকাবে, আর প্রশ্নের মান একটু যদি সহজ হয় তাহলে সেখানে একটু বেশি নাম্বারে টিকাবে। এখন আপনি নিজে মেজারমেন্ট করতে পারেন যে আসলে কত পেলে রাখবে বা না রাখবে, এ ব্যাপারটা আপনি নিজে থেকে বের করতে পারবেন। সর্বশেষ যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কতজন ভাইবার জন্য রাখবে, এটা আমি যে তৃতীয় প্রশ্নের উত্তরের ভিতরেই আপনার এই প্রশ্নের উত্তরটা আছে, ভাইবার জন্য রাখবে হচ্ছে প্রতি জেলায় মানে একটা পোস্টের এগেনস্টে 3 জন করে। এখন মনে করেন আপনার জেলায় 50টা পোস্ট খালি আছে, এর এগেনস্টে 150 জন ভাইবার জন্য রাখবে, 150 জন রাখবে, এখান থেকেই আপনার চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। এই বিষয়ে যে কোনো তথ্য, রেজাল্টের তথ্য, প্রাথমিক সহকারী শিক্ষককে নিয়োগের রেজাল্টের তথ্য পেতে আমাদের চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন। আর এ পর্যন্তই, খোদা হাফেজ।